শুনাই বলেছেন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, কিয়ামতের আগে বোরকাও পরবে, আবার দেহের সব অঙ্গ বোঝা যাবে। তার মানে এমন টাইট ফিটিং বোরকা, দূর থেকে দেহের সব উঁচু নিচু ভাঁজগুলো টের পাওয়া যায়, এরকম আছে না নাই? আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায়, আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই, আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? লাজ শরমের বালাই নাই, মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা কাপড় পরে মেয়েরা ঘুরে আসে না নাই? এই জন্য ভাইয়েরা, বড় ভাইয়েরা, বাবারা, মেয়ে কোনো আবদার করলে সব আবদার শোনা যাবে? মেয়ে যদি আবদার করে বাবা আমারে পাখি ড্রেস কিনা দাও, দেয়া যাবে? জোরে বলেন। যেই পোশাকে তার পুরো দেহ কভার হবে না, ওই পোশাক নারী পড়তে পারবে না। আবার অনেক মেয়ে ব্রু প্লাক করে আসে না নাই? ব্রু প্লাকের ফ্যাশনটা হারাম। অনেক মেয়ে আলগা চুল লাগায় মাথায়, আসে না নাই? এটা ধোকাবাজি। অনেক পুরুষও আলগা চুল লাগায়, আপনারা জানেন এটারে বাংলায় বলে পরচুলা, কি বলে? আবার দাড়িতে কলব দেয়, এটাও ঠিক না। যদি আপনার বয়স কম, অনেক সময় 8 বছরের 10 বছরের ছেলে রোগের কারণে চুল পেকে যায়, ও কালি দিতে পারবে, কিন্তু বয়স্ক মানুষ কালি দেয়া ঠিক না, চিল্লা এখন ঠিক কি না? আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায়, আলগা চুল লাগায়, বিয়ের আগে পরচুলা লাগায়া বিয়ের পিঁড়িতে বসে, সবাই দেখে সুন্দর, বিয়ের পরে দেখে মাথায় চুল নাই, আছে না নাই? এরকম ঘটনাও ঘটে। এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল, কার চুল? নিজে হইলো কালা সান, চুল লাগাইছে আমির খান। তা আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে, মেয়েও পছন্দ করছে, শ্বশুর শাশুড়ি পছন্দ করছে, বিয়ে হয়ে গেছে। এবার বাসর রাতের পালা, তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডরে দেখে বউ দেখে দিছে দৌড়। হাজবেন্ড বলে দৌড়াও কেন, তুমি তো আমার কৈতুরি টুনটুনি পরানের পরান। বউ কয় তুমি তো আমার জামাই না, আগে ছিল একরকম এখন আর একরকম, তুমি আমার জামাই হইলে তোমার সাদে মাল কই, মানে সাদে চুল কই? বিয়ের আগে মাথা ভর্তি চুল দেখলাম, আমির খানের স্টাইল দেখলাম, এখন বাসর ঘরে দেখি তোমারে অন্য পুরুষ দেখা যায়, এরকম আছে না নাই? আপনি যদি ধোকা দেন, কেয়ামতের দিন ধোকাবাজদের সাথে আপনাকে হাসর করাই দিবে কে? এজন্য আপনার ফ্যাশন হতে হবে হালাল ফ্যাশন। অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে, আছে না নাই? আমার যুবক ভাইরা, সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম। যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে, গলায় চেইন পরে, মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা, তারপরে সিল্কের কোনো জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে? ছেলেদের জন্য চুড়ি পরা হারাম করছে কে? অনেক ছেলে চুড়ি পরে, ব্রেসলেট পরে, আছে না নাই? কানের মধ্যে দুল লাগায়, আছে না নাই? কুমিল্লা শহরে নাই, কুমিল্লাতেও আছে, দেখবেন কানে দুল লাগায় অনেক ছেলে, এই জায়গায়ও লাগায়, আবার এরপর ট্যাটো লাগায় অনেকে। ট্যাটো চিনেন? ট্যাটো ইয়াং ছেলেরা এগুলো বুঝবে, মুরব্বীরা আপনারা বুঝবেন না। স্টিকার, আরে মুরব্বীরাও বুঝে, মাশাআল্লাহ, এটা দামি স্টিকার। এখন 80,000 টাকা দামের ট্যাটো আসছে ঢাকায়, এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে, নিডেল দিয়ে, আর ডাইং এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটোটা বানায়। কোনো মুসলমানের বাচ্চা এই ট্যাটো গায়ের মধ্যে লাগাতে পারে? এই ট্যাটো লাগালে কোনো ইবাদত তোমার কবুল হবে? তার মানে তুমি যেই ফ্যাশন গুলো করবা, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর ড্রেস শুড বি হালাল। ছেলেরা অর্নামেন্টস পড়তে পারবে না, ব্রেসলেট লাগাতে পারবে না, সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না, স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না, এছাড়া তুমি তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো। নতুন একটা ফ্যাশন এসেছে, চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলে চুল কাটে, আর এদিক দিয়ে ঘোরার মতো রাখা, আছে না নাই? আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং। কি কাটিং? ঘোড়া কাটিং। আমি বললাম কি রে এরকম রাখছো, রাখছো স্ক্যান? কয় হুজুর আমার মেসি রাখছে। মেসি? মেসি না মাসি? এই বিজাতিদের এই কালচার আসা যাবে না, বাংলাদেশে ঢুকানো যাবে না। বিশ্বনবী বলেছেন নাহা রাসূলুল্লাহ আনিল কাজাহ, কাজাহ করতে, এই হেয়ার কাটটা নিতে বিশ্বনবী নিষেধ করেছেন। দুই দিকে চুল নাই, মাঝখানে ঘোরার মতো চুল, এগুলো কোনো মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং কাটতে পারে না, চিল্লায় বলেন ঠিক কি না? কোনো মেয়ে পাতলা পোশাক পরতে পারবে না, মেয়েদের পোশাক হবে ঢিলা, মেয়েদের পোশাক হবে মোটা। এই নিয়মগুলো মেনে ছেলে মেয়েরা যেই কোনো পোশাক পরো, যেই কোনো ফ্যাশন নাও, ওই ফ্যাশনের মধ্যে বরকত আছে রাড়াই। ইসলাম তো ফ্যাশন সচেতন, বিশ্বনবী নিজেও কসমেটিক্স এর একটা বক্স রাখতেন সাথে, সুবহানাল্লাহ, করবেন না? অনেকে হাসে, আরে পুরুষরাও প্রসাধনী ইউজ করতে পারে। বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্স এর ব্যাগ থাকতো সাথে, এটার ভেতরে বিশ্বনবী 6টা জিনিস রাখতেন, কয়টা কথা বলেন? এক নম্বরে রাখতেন মেসওয়াক, এক নম্বরে কি? দুই নম্বরে জাইতুনের তেল, দুই নম্বরে কি? তিন নম্বরে আতর, তিন নম্বরে কি?
চার নাম্বারে চিরুনি, পাঁচ নাম্বারে হলো টুথপিক। টুথপিক ছিলেন না খিলাইল ছিলেন? হ্যাঁ, টুথপিক না খিলাইল। ছয় নাম্বারে সুরমাদানি। এই ছয়টা জিনিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সুনিয়া আমিল জিল্ড চামড়ার একটা প্যাকেটের ভিতরে যে কোনো সফরে গেলে এইটার ভিতরে ছয়টা জিনিস বিশ্বনবী নিয়ে নিয়ে সফরে ঘুরতেন, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এজন্য ফ্যাশন করতে ইসলাম তোমাকে, ইসলাম ডাজন মেক এনি কাইন্ড অফ কমপ্লেক্সিটি টু টেক এনি নিউ ফ্যাশন। কোনো ফ্যাশন নিতে কোনো